আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা আশা রাখি আল্লাহ রহমতে দেশ বিদেশে আপনারা যারা আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আর আমি আমিও আপনাদের দুই আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের জন্য করেছি বিফ পাঞ্জাবি হয়তো বলতে পারে এটা আবার কি এটা হলো একটি অত্যাধুনিক বিপ পাঞ্জামি রেসিপি সো চলুন দেখে কি কী কী লাগছে এই বিপ পাঞ্জাবিটি করার জন্য চুলা একটি প্যান দিয়েছি আর দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল মেজারমেন্ট কাপের এক কাপ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপ বাট আমি এখানে গরুর মাংস নিয়েছি দুই কিলো তার জন্য আমি দুই কাপ পেঁয়াজ দিয়েছি তারপর এটা আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি আর চুলা রাস্তা চুলা রাখতে হবে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি এরকম একটা কালার আসবে এটা একটু ব্রাউন ব্রাউন একটা কালার আসবে এখন আমি দিয়ে দিব কি বন্ধুরা এখন আমি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব তার আগে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম পানি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ এই এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পুরোটা রান্না শেষ করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর রসুন পেস্ট এক টেবিল চামচ এখানে আমি মশলাটা কম অ্যাড করবো কারণ বি পাঞ্জাবিতে মশলা খুব কম লাগে আর এখানে দারুণ একটা সিক্রেট আছে সেটা আমি পরে বলছি কি দিয়ে দিচ্ছি আমি বড় একটা টমেটো সে টমেটোটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বেটে রেখেছিলাম কাঠ বাদাম সেটা দিয়ে দিচ্ছি হাফটি চামচ এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর লং এলাচ দারচিনি একসঙ্গে করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর কাঁচা জিরার বাটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তো সবগুলো মশলা আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি সুন্দরভাবে ভাজতে হবে তারপর এখানে আমি বিফ নিয়েছিলাম দুই কিলো সে বিফ দুই কিলো আমি পরিষ্কার করে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি পানিটা নিগড়ে নিয়েছি তারপরে এটা আমি ভালো মতো কষাবো সম্পূর্ণ মশলাগুলো যাতে বিফের গায়ে লাগে সেজন্য ভালো মতো নেড়ে চেড়ে সম্পূর্ণ মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে এটা আমি রান্না করব এক ঘন্টা মিডিয়াম হিটে রান্না করতে হবে এক ঘন্টার মাঝখানে ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে দেখব নেড়ে চেড়ে দিব তো দেখেন মাংসের গায়ের থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে আর এই পানিটাই আমাদের সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপর এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ টক দই দইটা দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে চড়ে দিচ্ছি নেড়ে চড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ডাকনাটা তুলে নিচ্ছি তারপরে আবার আমি একটু নেড়ে চড়ে দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা মাংস নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয় প্রতিটা মাংস তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর দিচ্ছি এখন আবার আমি ভালো মতো ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এক ঘন্টা হয়ে গিয়েছে আর আমি আরো তিরিশ মিনিট রান্না করব। আমি মাংসটা দেড় ঘন্টা রান্না করব। কারণ মাংসটা যেন সুন্দরভাবে নরম হয়ে যায় এই যে আমি না বলছিলাম সিক্রেট সিক্রেটটা হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি জাফরান আর দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর জাফরানটা দিয়ে দিচ্ছি বিশ পঁচিশটা মতো সুতো দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি এইটাই হলো আমার সবচেয়ে বড় সিক্রেট আর এই সিক্রেট ছাড়া তো বি পাঞ্জাবি বানানোই যায় না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল হাফ স্পুন তারপর আমি দিয়ে দিচ্ছি এখন পিঁয়াজ পাতা কেটে ছোটো ছোটো করে রেখেছি সেটা বন্ধুরা একটা কথা বলি যদি এটা আপনারা করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আপনি কী মিস করলেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খেয়ে কমেন্টস করবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কাঁচামরিচটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তো বন্ধুরা হয়ে গিয়েছে আমার রান্না এখন আমি একটি সার্ভিং ডিসের সার্ভ করে নিচ্ছি দেখেন এটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক অনেক বেশি গ্যামি এবং মজাদার না খেলে তো মিস করবেনি তো অবশ্যই আপনারা ভাষায় করবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এ পর্যন্তই আল্লাহ হাফিজ